সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 15 জুলাই 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রকি ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম রকি ভাই ছাগল গারল সহ বেশ কিছু গরু সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বে এইগুলোই দেখাবো, আর এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রকি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সামনেই তো ঈদ, কয়েকটা দিন মাত্র বাকি। সামনেই ঈদ, আমাদের এই এই সপ্তাহে অর্থাৎ বুধবারে সম্ভবত ঈদ, আগামী বুধবার। তো ইনশাল্লাহ ঈদের ভিতরে আর কি সব কিছু কালেকশন কম বেশি করছি। আর আমি কতগুলো কালেকশন করছেন? কালেকশন করছি 14-15টার মতো। আসলে এখন বর্তমানে ফিজিয়ান জার্সি গরুগুলো একটু কম পাওয়া যায়, সবাই তো কোরবানি গরু নেই এখানে ব্যস্ততে ব্যস্ত। আর আসলে আমি কোরবানি গরু নিয়ে ব্যবসাটা করি না, ব্যবসাটা আমার আসলে ওইভাবে হয় না, মাইন্ডে সেট আপ এখানে ওইটা করি না। তবে যারা ইনকেস কোরবানির জন্য কিনতে চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে দু একটা পছন্দ স্বরূপ কারোর থেকে নিয়ে দিতে পারি, দায়িত্ব দিলে সেটা আপনি করতে পারেন। তো কতগুলো বাচ্চা এবার সংগ্রহ করছেন? এই তো 14-15টার মতো বাচ্চা আছে, জার্সি আছে, ফিজিয়ান আছে, গিরবকনা আছে, বেশ ভালো কিছু গারল আছে, ছাগল আছে, গারল আছে, ছাগল আছে, বেশ বাসাই কিন্তু কিছু গরু কালেকশন করছি ইনশাল্লাহ। আচ্ছা, তো চলেন এক এক করে এগুলো দেখি, আর আপনি এক এক করে এগুলো সম্পর্কে একটু জানেন। চলেন দেখে রকি ভাই, একদম শুরুতেই লালচে একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলো গিরবকনা, ইন্ডিয়ান গির, গিরের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা বয়স 6 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল, খুব তরতাজা সুস্থ দেখেন। আচ্ছা, তো খাবার দাবারেও ঠিকঠাক? হ্যাঁ ইনশাল্লাহ খাবার দাবারে ঠিকঠাক, এবং গরুটা খুব প্রাণবন্ত, এটাকে আমি ছাড়িয়ে রাখি আমার প্রজেক্ট খামারে। আচ্ছা, এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 55,000 টাকা পড়বে। একটা নিলে 55? হ্যাঁ 55। আর আমি গরুগুলোর রেটটা আমি সবসময় বলে দিই 2-1,000 টাকা আপনার কম বেশি ইয়া হিসাবে, এর বেশি না। হ্যাঁ এর বেশি কম হবে না, কারণ গরুকে ফিক্সড এর মতো করেই বলে দেওয়া। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে 54? হ্যাঁ এটা 55,000 টাকা দাম, 2-1,000 টাকা কম হলে আমি 2-1,000 কম হলে বিক্রি করে দেবেন। কোনো আগ্রহী ক্রেতা যদি নিতে চায়, গির একটা বকনা, খুব সুন্দর গির। এটাও সাইড করে দেন, পাশে আর একটা লালচে বকনা আছে, এটাও তো মনে হয় গির? হ্যাঁ ওইটাও গির, কান্টান উল্টানো, এগুলোই গিরের বৈশিষ্ট্য। জি জি, গিরের কান্টা বড় থাকবে, মাথাটা একটু উঁচা থাকবে, ঠিক আছে, নাভি থাকবে। এটার বয়স? এটার বয়স হলো 11 মাস। 11 মাস? জি জি, এটা বড় গির, এই বাচ্চাটা একটু বড়। এটা হিটে আসতে কত মাস সময় লাগবে? এটা হিটে আসতে আপনার এই তো 3 মাস কি 4 মাস, এরকম 3 মাস কি 4 মাসের মতো সময় লাগবে। হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের 2 নম্বর, এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে আপনার পড়বে 65,000। এককভাবে নিলে 65,000? জি জি। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারে। সুস্থ সবল গরু, এই গির আমার দুইটাই কালেকশন এ সপ্তাহে, একটা ছোট একটা বড়। আচ্ছা, তো এই পাশে আর একটা লাল সাদা গরু আছে, চলেন এইটা দেখি, এটা কোন জাতের? এটা হলো রেড ফিজিয়ান বলে, কেউ বলে কোরিয়ান জার্সিও বলে, আবার কেউ বলে জার্সি কোরিয়ান ক্রস। আচ্ছা, এই বাচ্চাটার বয়স? এটার বয়সে তো 8-9 মাস। 8-9 মাসের মতো হবে? জি জি। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল, টনটনা বাচ্চা। খাবার দাবারেও ঠিকঠাক? হ্যাঁ ইনশাল্লাহ খাবার দাবার ঠিকঠাক। আচ্ছা, তো যে কেউ চাইলে আপনার এই বাচ্চাগুলো নিয়ে খামারে বড় করে গাভী তৈরি করতে পারবে? হ্যাঁ, এগুলো তো আমার নিয়মিত কালেকশন, আর এই বাচ্চাগুলো সব সুস্থ সবল, দেখে শুনে নেওয়া আসা, কোনো অসুস্থ গরু আমি ক্রয়ও করি না, বিক্রিও করি না। আর আমার ব্যবসাটা হলো রেগুলার, কাস্টমারের সাথে সবসময় লেনদেনটা আমার স্বচ্ছতা থাকা লাগে। আচ্ছা, তো এই 3 নম্বর বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা রেট পড়বে আপনার হলো 45,000। 45,000 টাকা দর্শক কথা বলে নিতে পারবে? জি জি। আচ্ছা, অল্প কিছু সামান্য পাশে 4 নম্বর একটা সাদা কালো বাচ্চা আছে, এটা? এটা হলো ফ্রিজিয়ান বাচ্চা, ফ্রিজিয়ান গ্রেডের মুন্ডি, শিং নাই, এই মুন্ডি বাচ্চা। মানে এটার জাত হলো ফ্রিজিয়ান, আর শিং না হওয়ার কারণে মুন্ডি বলা হয়? হ্যাঁ মুন্ডি, জেনুইন মুন্ডি, অরিজিনাল মুন্ডি বাচ্চা। এই বাচ্চাটার বয়স? এটার বয়স হয়েছে 9 মাস। 9 মাসের মতোই হবে? সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল বাচ্চা, টনটনা। খাবার দাবারেও ঠিকঠাক? খাবার দাবার একদম অরিজিনাল ঠিকঠাক। আচ্ছা, এটার সিরিয়াল নাম্বার? স্যার জি, এটা সিরিয়াল নাম্বার 4। একটা নিলে কেমন দাম? একটা নিলে পড়বে 65,000। এককভাবে নিলে 65,000 টাকা আপনি দাম রাখছেন? জি জি। দর্শক আপনার সাথে কথা বলে নিতে পারবে? হ্যাঁ অফকোর্স নিতে পারবে। প্রত্যেকটা গরুতেই 2-1,000 টাকা কমানোর সুযোগ আছে? সর্বোচ্চ 2-1,000 টাকা কম, কারণ আমি প্রত্যেক করবে বলে দিই, আমি যে দামটা বলে দিই ওগুলো হলো আপনার একদম ফিক্সড রেট, ফিক্সড রেটের মতো 1,000 টাকা সম্মানী হিসাবে কম দেওয়া।
তো পাশে আরেকটা আছে লালচে সাদা একটু কালোর ভাজও আছে এটা এটাও মুন্ডি বাচ্চা ফিজিয়ানের বাচ্চা এইগুলোর সিং হবে না না সিং হবে সিং হলে কি আপনার গরু আপনার রিটার্ন হ্যাঁ অবশ্যই রিটার্ন আচ্ছা এই বাচ্চাটার বয়স এটার বয়স 12 মাস 12 মাস জি জি এর জাতমান বৈশিষ্ট্য দেখে কোনো ক্রেতার পছন্দ হলে নিঃসন্দেহে নিতে পারবে জি জি অবশ্যই এটার দাম এটার দাম 70000 70000 টাকা দাম রাখছেন জি জি দর্শক কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা তো এই এই পাশে আপনার প্রজেক্টে বেশ কিছু গরু ছেড়ে দিয়েও রাখছেন জি জি এই যে একটা লালচে গরু রাখছেন এটা এটা হলো জার্সি দুইটা জার্সি বাচ্চা আছে একসাথে হ্যাঁ এটা ক্যাডবেরি জার্সি এই বাচ্চাগুলো খুব সুন্দর এবং প্রাণবন্ত আমার প্রজেক্টে ছেড়ে দেওয়া অবস্থায় আছে খাচ্ছে দুইটা লা দুটা বাচ্চা একটা আপনার বিস্কিট কালার একটা হলো লাল কালার প্রথমটা হলো বিস্কিট কালার জি জি এটার বয়স এটার বয়স 6 মাস 6 মাসের মতোই হবে জি জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা এটা কি জোড়ায় বিক্রি না আলাদা এটা জোড়াও বিক্রি করতে পারবো আলাদাও বিক্রি করতে পারবো তাহলে আলাদা এটা একটা নিলে কেমন দাম আলাদা একটা নিলে পড়বে 35000 একটা নিলে 35000 টাকা জি জি আচ্ছা আর এটার সঙ্গে যে জোড়াটা আছে ওই পাশে একদম লাল আপনার এখানে ছেড়ে দাও ঘাস খাচ্ছে এটা নিলে 38000 টাকা পড়বে এটা নিলে 38 এটাও জার্সি এটাও জার্সি এটার বয়স এটার বয়স এইতো 6 মাস জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আর দুটো যদি একসঙ্গে কেউ নেয় তাহলে সেই ক্ষেত্রে দুটো বাচ্চা 68000 টাকা রাখবো দুইটা বাচ্চা 68000 টাকা হলে নেবেন জি জি আর এককভাবে নিতে চাইলে যেভাবে দাম বলা আছে একটু কথা বলে নিতে পারবে জি জি অবশ্যই কথা বলে নিতে হবে তো প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল এবং ইনশাআল্লাহ হেলদি বাচ্চা আচ্ছা তো আপনার প্রজেক্টের ঘাসগুলো কিন্তু বড় হয়ে গেছে ঘন ঘন বৃষ্টি হওয়াতে ঘাসগুলো গজায় গেছে এবং একদম প্রাকৃতিক ন্যাচারাল ঘাস এই ঘাসগুলো আমার গরু গাড়ল আমার ছাগল সবগুলাই মানে ছেড়ে দেওয়া অবস্থায় থাকে এবং খাই রেগুলার আচ্ছা তো এই যে এই পাশে বেশ কিছু গাড়ল আছে আপনার হ্যাঁ কতগুলো গাড়ল আছে টোটাল এখন আছে প্রায় আপনার 15 পিসের মতো এখন দর্শককে দেখাবো অল্প কিছু আচ্ছা ছেলে আছে কতগুলো মেয়ে কতগুলো ছেলে মেয়ে আছে আপনার মেয়ে যতগুলো লাগবে দেওয়া যাবে ছেলে দেওয়া যাবে আর গাড়লটা তো আমার ওইভাবে প্রত্যেকটা পিস পিস ভাই দেখানো যায় না এভারেজ হিসাবে প্রত্যেকটা গাড়লে আমি একটা রেট বলে দেবো সেই বলে দেন একটু রেটটা প্রেগনেন্ট গুলা পড়বে 15500 টাকা প্রেগনেন্ট যেগুলো আছে 15500 টাকা আর প্রেগনেন্ট ছাড়া গুলো আপনার পড়বে 13500 টাকা আর পাঠা পড়বে আপনার হলো 15500 টাকা তার মানে পাঠা আর প্রেগনেন্ট 15500 করে জি আর যেগুলো নন প্রেগনেন্ট অ্যাডাল্ট হয়েছে মাত্র ওইগুলো 13000 টাকা জি 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 আচ্ছা তো এইদিকে আপনার আরেকটা খাসি আছে তারপরে আরও বেশ কিছু গরু আছে চলেন সেইগুলো দেখি পাশে আপনার প্রজেক্টে একটা ছাগলও রাখছেন এটা কোন হিসাবে রাখা এটা আসলে কুরবানি উপলক্ষে কোনো আগ্রহী ক্রেতা যদি নিতে চায় বাড়ির খাসি এটা আপনার দুইটা দাঁত একদম রেডি তো এটার বডি ওয়েট কেমন হতে পারে মাংসর এটার বডি ওয়েট মাংস আনুমানিক 25-30 কেজির মতো মাংস 25-30 কেজির মতো মাংস হবে আপনি আইডিয়া করতেছেন অনেক হেলদি বড় জাতের ছাগল এটা জেনুইন যমুনাপাড়ি কানগুলা লতানো অনেক বড় এবং প্রচুর শক্তি গায়ে এদেরকে সৌন্দর্যের জন্য খুবই পারফেক্ট আর কোরবানির জিনিস তো সৌন্দর্যের উপর নির্ভর করে ডিপেন্ড করে ওটার উপরে দামটা নির্ভর করে ঠিক আছে এইটার দাম কেমন এটার দাম চাচ্ছি আমি 32000 টাকা 32000 টাকা দাম চাচ্ছেন কোন ক্রেতার পছন্দ হলে আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারে কনফার্ম করতে পারে অনেকে খাসি নিয়ে দিয়ে কোরবানি দিতে চায় যার টাকা কম এবং সৌন্দর্যের জন্য অনেকে খাসি পছন্দ করে সেই ক্ষেত্রে এটা নিতে পারে কোরবানির স্পেশাল কালেকশন হিসেবে আমি একটা এটা যমুনাপাড়ি ছাগলটা আমি রাখছি এবার 32000 টাকা মূল্য নির্ধারণ করছেন এই পাশে কিছু গরু আছে চলেন সেইগুলো দেখি চলেন দেখি এই পাশে একটা সাদা কালো গরু আছে এটা সম্পর্কে একটু জানাবেন এটা হলো আপনার ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ানের বাচ্চা 13 মাস বয়স 13 মাস জি জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা খাবার দাবারেও ঠিকঠাক হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাটা এককভাবে নিলে কেমন দাম হাই পার্সেন্টের বাচ্চা এগুলো তো আসলে বেশি রেট দেও কেনা কেউ যদি নিতে চায় এককভাবে পড়বে এটা 75000 টাকা এককভাবে নিলে 75000 টাকা কোনো ক্রেতার পছন্দ হলে এটা নিয়ে তার খামারে গাভী তৈরি করতে পারবে জি 13 মাস বয়স আর মাত্র 2-3 মাস পরে এটা গাভী কনসেপ্টে চলে আসবে উপযোগী হয়ে যাবে আচ্ছা তো এককভাবে নিলে 75 আর পাশেই ওইরকম সুন্দর করে আরেকটা বাচ্চা আছে এইটা এটাও আপনার ফ্রিজিয়ানিং এ গ্রেডের বাচ্চা এগুলো সবই হাই পার্সেন্টের এ গ্রেডের বাচ্চা বলা চলে এই বাচ্চাটার বয়স এটার বয়স হচ্ছে 12 মাস 12 মাস এইটা এককভাবে নিলে এটা এককভাবে নিলে 72000 টাকা 72000 টাকা আর দুইটা যদি জোড়ায় নেয় দুটা জোড়ায় নিলে 145000 টাকা পড়বে 145000 টাকাই দিতে পারবেন জি 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 আচ্ছা তো এই ছিল আপনার গরু এই যে ভিতরে আবার বেশ কিছু ছোট বাচ্চা আছে চলেন একটু এইগুলো দেখি তিনটা বাচ্চা আছে ভিতরে হ্যাঁ তিনটা ফ্রিজিয়ান বাচ্চা আছে তিনটার কি লট তিনটা লট হয়ে যাবে বলো এফ সিঙ্গেললি বলে দেবো আচ্ছা তো প্রথম যে বাচ্চাটা আছে সাদা কালো এইটা এটা ফিজিয়ান বাচ্চা ফিজিয়ান
এই বাচ্চার বয়স? বছর বয়সে তো 6 মাস। 6 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারও ঠিকঠাক? একদম ঠিকঠাক। একটা নিলে কেমন দাম? এটা পড়বে 43000 টাকা। একটা নিলে 43। হ্যাঁ। দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, অল্প কিছু আমি সম্মান হিসেবে দেব যেটা সেটা। আচ্ছা, তো এটা ছিল এক নাম্বার। পাশে যার একটা আছে, এই তিনটা লটের দুই নাম্বার গরু। এটা? এটাও ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স একই মানের, 6 মাস বয়স এবং একই মানের বাচ্চা। একই ক্যাটাগরির, একই মানের বাচ্চা এটাও? জি জি। এইটা একটা নিলে? এটা একটা নিলে পড়বে আপনার 42000 টাকা। একটা নিলে 42000 টাকা? জি জি। আচ্ছা, আর এই লটের তিন নাম্বার যে বাচ্চাটা আছে, এটা? এটাও ফিজিয়ান, একই জাতের। আপনার বাচ্চাটার বয়স 6 মাস। হ্যাঁ। এবং রেট, কোয়ালিটি, মান সব কিছু এসএম। এইটা একটা নিলে কেমন দাম? এটা পড়বে 41000। 41। আর এই তিনটা লট আকারে নিলে? তিনটা লট আকারে নিলে আমি 41000 টাকা পিস রাখবো। 41000 টাকা করে হলেই রাখতে পারবেন? জি। অর্থাৎ 123000 টাকা? জি, 123000 টাকা হলে আমি এটা দিতে পারবো ফিক্সড। আচ্ছা, তো রকি ভাই, এই আপনার প্রজেক্টে এই ছিল দেখানোর মতো যেগুলো দেখালাম। আপনি বর্ণনা করে জানালেন এখানে হাঁস মুরগি আরও অনেক কিছুই আছে। মুরগি দেখাতে গেলে অনেক সময় লাগবে, তো এগুলো আর না দেখাই। এইবার দর্শকদের কী কী সুযোগ সুবিধা দিবেন? লকডাউন, হাটঘাট বন্ধ, ব্যাংক একটু দু একদিনের জন্য খোলে? হ্যাঁ, লকডাউনটা তো আসলে আমাদের বর্তমান সরকার মানে উঠায় নিছে সম্ভবত, এই আগামী একটু শিথিল করা হয়েছে, শিথিল করা হয়েছে, আবার ঈদের পরবর্তীতে হয়তো বা দিতে পারে। তবে এর ভিতরে কেউ আসতে পারলে আসলো সরাসরি, আর যেহেতু ব্যাংক ব্যবস্থাপনা দুর্ধন করার কোনো ঝামেলা নেই, ব্যাংকের মাধ্যমে নিতে পারবে, ব্যাংকের মাধ্যমে নিতে পারবে, কারণ টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করুক, আর বিকাশের মাধ্যমে আমরা গরুর নিজ দায়িত্বে পোষাই দিচ্ছি। শুধু গাড়ি ভাড়াটা, পরিবহন খরচটা ওনাদের দিতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে ব্যাংক আমাদের বর্তমান সপ্তাহে মনে হয় রানিং সপ্তাহে 2-3 দিন খোলা আছে। এর ভিতরে যারা গরুগুলো দেখে পছন্দ করবে, এর ভিতরে পেমেন্ট করলে তারা গরু সরাসরি পাবে, আর আপনি নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন, পৌঁছায় দেওয়া। যদি ব্যাংকে নাই দিতে পারে, সেক্ষেত্রে সরাসরি আসলো অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলো, অর্থাৎ আমাদের পেমেন্ট করলে আমরা দিতে পারবো, যে কোনোভাবে পেমেন্ট করলে আপনারা যে কোনোভাবে পৌঁছায় দিবেন, আর অথবা আপনার বুকিং দিয়ে রাখলো যদি ঈদের পরেও নিতে চায় তাও নিতে পারবে। আমাদের কথা যে যখন গরু তার পছন্দ হবে তাকে বুকিং দিতে হবে, বুকিং ছাড়া গরু পছন্দ একদিন কেন, এক ঘন্টা আপনি কারোর জন্য দেখতে পারবেন না, কেউই রাখবে না, কারণ এটা অনলাইনের যুগ। অনলাইনে যখন বেচা কেনা হয় সবসময় রানিং ফোন আসতেই থাকে, আমার একজনের সাথে 10 জনের সাথে কথা হইতে পারে, সেক্ষেত্রে বুকিং দিলে গরু দেখা যাচ্ছে আমি তার জন্য রেখে দেবো এবং তাকিয়ে দেবো, সেটাই তো। ঠিক আছে রকি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।